ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন টেনে সাফল্যের সিঁড়িতে রায়গঞ্জের মেয়ে। সর্বভারতীয় স্তরের হিন্দি রিয়েলিটি শো ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন টেনে অভূতপূর্ব সাফল্য পেল রায়গঞ্জের মেয়ে কোয়েল সাহা। এই প্রতিযোগিতায় কোয়েল ও তার দল গোল্ডেন গার্লস সেকেন্ড রানার্স আপ তথা তৃতীয় স্থান অধিকার করেছে। গত শনি ও রবিবার একটি বেসরকারি চ্যানেলে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্প্রচারিত হয়। সেখানে পারফর্ম করতে দেখা যায় রায়গঞ্জের কোয়েল সাহাকে। এমন খুশির খবরকে সঙ্গী করে রায়গঞ্জে ফিরতে আনন্দে উল্লাসে ফেটে পড়ে কোয়েলের বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। রীতিমতো উৎসবের মেজাজে তাকে অভ্যর্থনা জানানো হয়। কোয়েলের নৃত্য শিক্ষিকা মৌসুমী পাল জানান, রায়গঞ্জের মতো শহর থেকে এই ধরনের সাফল্য এক কথায় অভাবনীয়। তিনি এই প্রসঙ্গে আর কি কি জানিয়েছেন শুনুন। মৌসুমী পাল, আমি ডান্স একাডেমি রায়গঞ্জের কোরিওগ্রাফার প্রিন্সিপাল। মানে রায়গঞ্জের থেকে এত বড় একটা স্টেজ পাওয়া কিন্তু একটা স্বপ্ন, এই স্বপ্নটা প্রত্যেকেরই থাকে। কোয়েল আজকে পেয়েছে, এটা আমাদের কাছেই স্বপ্ন। হ্যাঁ, তো আমরা খুব খুশি যে রায়গঞ্জের মতো একটা ছোট্ট শহরে থেকে এত বড় একটা প্ল্যাটফর্ম পাওয়া, এটা খুব বড় ব্যাপার আমাদের সবার কাছে। একাডেমির কাছে বড় ব্যাপার, আমার কাছে বড় ব্যাপার, রায়গঞ্জবাসীর কাছে বড় ব্যাপার। ওর এই সাফল্যটাতে আপনার অন্যান্য শিক্ষার্থীদের কতটা সুবিধা হবে? এটা অনেকটা অনেকটা তারা ইন্সপায়ার, মানে কোয়েল তাদের ইন্সপিরেশন হবে আর কি, যে নেক্সট টাইমে কোয়েলকে দেখেই ডান্স একাডেমি রায়গঞ্জের স্টুডেন্টরা, ছোটরা যারা কচি কাছা আছে বা বড়রা, প্রত্যেকেই এইরকম একটা প্ল্যাটফর্ম পাওয়ার স্বপ্ন দেখবে। কোয়েল নিজে তার এই সাফল্যকে তার নৃত্যগুরু সম্রাট মণ্ডল মিঠুন সাহা সহ নিজের পরিবারকে উৎসর্গ করে কি জানিয়েছে শোনাবো। আমার নাম কোয়েল সাহা। আজকে এত আনন্দের কারণ কি? আমি ইন্ডিয়াস গট ট্যালেন্টে গিয়েছিলাম, সেখানে হলো আমরা সেকেন্ড রানার আপ হয়েছি। আমি ইন্ডিয়াস গট ট্যালেন্টে গোল্ডেন গার্লস এর সাথে গিয়েছিলাম, ফাইনাল রাউন্ডে সেকেন্ড রানার আপ হয়েছি। কেমন লাগছে অভিজ্ঞতা? সেটা মুখে বলে প্রকাশ করার মতন না, এতই আনন্দ হচ্ছে। এই যে জার্নিটা, কতটা রায়গঞ্জের মতো একটা মফস্বল শহর থেকে এত বড় একটা মঞ্চে, কতটা কঠিন ছিল জার্নিটা? কঠিন তো ছিলই, কিন্তু এই সবার সাথে মিলে মিশে কাজ করে করে সেটা আর কঠিন বলে মনে হয়নি। সবার সাথে মিলে আনন্দ করতে করতে কবে যে 4 মাস পেরিয়ে গেল এখনো বুঝতেই পারছি না। মানে চ্যাম্পিয়ন হতে পারলে না, একটু কোথাও তো খারাপ লাগা। হ্যাঁ, খারাপ তো লাগছেই, কিন্তু তাও একটা পজিশন পেয়ে এসেছি, এটাতেই আমরা অনেক অনেক খুশি। ভবিষ্যতে কি করবে বলে? ভবিষ্যতে আমার এখনো পর্যন্ত নাচ নিয়ে কিছু একটা করার ইচ্ছে রয়েছে, তো চেষ্টা করব নাচটাকে সাথে নিয়ে থাকার, সেটা নিয়ে কিছু ভবিষ্যতে করার। এই যে সাফল্য তোমার, এটার জন্য কাকে কাকে উৎসর্গ করছে সাফল্যটা? কার কার অবদান তুমি সবথেকে বেশি মনে করো? সবাই সবাই, আমার বাড়ির লোক, ম্যাম, স্যার, মিঠুন স্যার, সম্রাট স্যার, আমার পুরো গোল্ডেন গার্লস টিম, আমার বন্ধু বান্ধবী সবাইকে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times14 বাংলা। আলো আমার আলো উগু, আলোর ভুবন ভর, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়। আমার গয়না, আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স। শুভ দীপাবলি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।